আনুগত্য জানাই আমার জাতীয় পতাকার প্রতি, আনুগত্য জানাই আমার গণপ্রজাতন্ত্রের প্রতি, যার প্রতীক এই পতাকা। আমি বিশ্বাস করি মানব জাতি এক ও স্রষ্টার দৃষ্টিতে অভিন্ন, এবং মুক্তি ও ন্যায় বিচারে সকলের সমান অধিকার। 1917 সালের 7 জুন আমেরিকার শিকাগোয় মেলভিন জোন্স লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল পৃথিবীর সবচেয়ে বড় সেবাধর্মী সংগঠন। বিশ্বজুড়ে 47,000-এরও বেশি ক্লাবে বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় 10,40,000-এরও বেশি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশে শুরু হয় 1958 সালের 19 ফেব্রুয়ারি চট্টগ্রামে। লায়ন এম আর সিদ্দিকী বাংলাদেশে লায়নিজমের প্রবর্তন করেন। চট্টগ্রামের কৃতি সন্তান লায়ন এম আর সিদ্দিকী ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম বাণিজ্য মন্ত্রী। লায়ন এম আর সিদ্দিকী একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ছিলেন। পরবর্তীতে 2019-20 সেবাবর্ষে লায়ন কামরুন্নাহার মালেক এমজেএফ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গভর্নর হন, আর এর মধ্য দিয়ে তিনি হন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রামের প্রথম নারী গভর্নর। তাঁর স্বামী লায়ন এম এ মালেক এমজেএফ পিজিরি স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক। লায়ন এম এ মালেক লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রাক্তন গভর্নর। লায়ন কামরুন্নাহার মালেকের ক্যারিয়ার শুরু হয় দৈনিক আজাদীর এক্সিকিউটিভ এডিটর হিসেবে। তিনি আজাদী প্রিন্টার্স লিমিটেডের চেয়ারম্যান, চট্টগ্রাম মহিলা সমিতির প্রেসিডেন্ট, একজন সফল নারী উদ্যোক্তা। তিনি চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তিনি বহু সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে চলেছেন। হাসির তরে সেবা, এই স্লোগান নিয়ে তিনি লায়ন্সের সেবা কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছেন। 2008 সালের 22শে আগস্ট বিশিষ্ট উন্নয়নকর্মী শামসুন নাহার রহমান পরাণ সমাজকর্মে দীক্ষিত সমমনা কিছু মানুষকে নিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সেবা কার্যক্রম শুরু করেন। পরাণ রহমান ছিলেন চট্টগ্রামের প্রথম বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রতিষ্ঠাতা। অর্থাৎ ঘাসের মধ্যে ফুল ফুটে, সেটা কিন্তু আমরা অনেকেই দেখিনি এই শহরে থেকে, কিন্তু উনি নামটা দিয়েছিলেন ঘাসফুল, অর্থাৎ উনি ঘাস থেকেই ফুলটা বের করে নিতে চাইতেন। তিনি যেভাবে সবাইকে এগিয়ে যেতে শুধু প্রেরণা দেননি, উদাহরণ সৃষ্টি করেছেন। 2009 সালের 2 ফেব্রুয়ারি লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চার্টার্ড সার্টিফিকেট লাভ করে। আপনারা জানেন আমি অনেকদিন থেকে লায়নিজমের সঙ্গে জড়িত। উনি একটা লায়ন্স ক্লাব করেছিলেন, সেটার নামও দিয়েছিলেন কিন্তু পারিজাত। 2013 সালে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট তার লিও সংগঠনের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সভাপতির দায়িত্ব পালন করেন সমাজের গুরুত্বপূর্ণ মানুষেরা। এদের মধ্যে আছেন লায়ন জাহানারা বেগম, লায়ন ডাক্তার শেখ মোহাম্মদ শফিউল আজম, লায়ন সামিহা সলিম শান্তু, লায়ন এম এ মালিক, লায়ন সৈয়দা মাসুদা খাতুন তুরানি, লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন হারুনা রশিদ। সোশ্যাল ওয়ার্কে যে খালাম্মাশাতে আসলাম, একদিন উনি হঠাৎ ফোন করলেন, ফোন করে বললেন তুই কি অফিসে আছিস? আমি বললাম আছি খেলা, আমি একটু আসবো, তুই থাক কোথাও বের হবি না, ঠিক আছে আসেন। তখন বোধ হয় দুপুর টুপুরের একটা সময়, তো আসলেন, এসেই একটা ফর্ম বের করলেন, ব্যাগ থেকে ফর্ম বের করে বললেন তুই সিগনেচার কর। বলে কিচ্ছু না, একটা ছোট্ট খাট্টো একটা অর্গানাইজেশন, ওখানে একটু চুপ থাকবি, তোর কিচ্ছু করতে হবে না, মাঝে মধ্যে একটু মিটিং টিটিং অ্যাটেন্ড করবি 3-4 মাসে একবার। তো এই ছিল খালাম্মার অর্গানাইজিং ক্যাপাসিটি। 2019 সেবাবর্ষে মায়ের প্রতিষ্ঠা করা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের চেয়ারপার্সনের দায়িত্বভার গ্রহণ করেন তাঁরই সুযোগ্য কন্যা পারভিন মাহমুদ এফসিএ। পারভিন মাহমুদের ক্যারিয়ার শুরু হয় ব্র্যাকে। বর্তমানে পারভিন মাহমুদ ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টসের প্রথম নারী পর্ষদ সদস্য। তিনি মাইডাস ও এসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। তিনি টিআইবি ও সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি বার্জার বাংলাদেশ
এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন এবং ব্র্যাক ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় যুক্ত থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। তার এই অবদানের জন্য তিনি অর্জন করেছেন স্বীকৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য অনন্যা শীর্ষ দশ সম্মাননা, জয়া আলোকিত নারী সম্মাননা এবং বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড। হাসির তরে সেবা, এই আদর্শ এগিয়ে নিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট অঙ্গীকারাবদ্ধ।